नमस्कार बंधुरा चैताली किचेने अपन सकल के स्वागत हमें चैताली आज एक दारुण रेसिपी अपन संगे शेयर करब जेको धरण बाटा रेसिपी खेते दारुण लगे तब यार प्रसेसटा किन्तु एक जटिल है ताई खूब सहज पद्धति आज के चिंगड़ी माछ दिए लाउ पाता बाटार एक रेसिपी शेयर करब। फ्राइंग पैन गरम कर दिए दिल सर्षे तेल सामान्य परिमाणे आ दिए दिल कालो जीरा साथे दिए दिल चिंगड़ी माछ खूब भालो करे चिंगड़ी माछ और कालो जीरा भेजे निए दिए दिल सामान्य एकटू रसुन कुचि और दिए दिल काचा लंका एगुलो के खूब भालो करे भेजे नीते हबे। एरपर आमी दिए देव लाउ शाक एखाने शुधु लाउ शाकेर पातागुलोई आमी व्यवहार करेछि। पातागुलो खूब भालो करे बेछे निये धुए परिष्कार करे छोटो टुकरो करे केटे नीते हबे। एकटु ढाका दिए लाउ शाकेर पातागुलो आमी भेजे निएछि। এই রেসিপিটা করতে একটু সময় লাগে তবে এটা খেতে দারুণ। এই ধরনের বাটা রেসিপিগুলো আমার তো দারুণ লাগে আর আমার ফ্যামিলি মেম্বাররাও খুব পছন্দ করে। খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আমি যাতে বেটে নিতে অসুবিধা না হয়। বাটার জন্য শিলনোড়া ব্যবহার করতে পারেন তবে আমি শিলনোড়া ব্যবহার করিনি এটাকে আমি মিক্সিতে বেটে নেব। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এখানে আমি হাফ টিস্পুনের মতো নুন ব্যবহার করেছি। শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমি এটা মিক্সিতে বেটে নেব তাই এটাকে একটু ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে এটা ঢেলে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারের মধ্যে এগুলোকে ঢেলে দেব। এই ধরনের পাতাগুলো মিক্সিতে বাটার সময় জলের ব্যবহার করা যাবে না তাই মাঝে মাঝে মিক্সি খুলে একটু দেখে নিতে হবে আর স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে নিলেই এটা একেবারেই শিলনোড়ার মতো বাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। লাউ শাক পাতা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। দেখবেন এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এখন আমি সামান্য একটু কাঁচা লঙ্কা আর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।